আসসালামু আলাইকুম, আমি রুমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রুমা ব্লগে আবারও সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগ দেখার জন্য। তো আজকে একদম বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। এখন আমরা আছি ভৈরব ব্রিজে। যারা যারা সবাই দেখেন বুঝতেই পারতেছেন একটা ভৈরব ব্রিজ। এই তো বরাপু, আজকে যাচ্ছি ঢাকাতে বরাপুর সাথে। তো অবশ্যই খুব মজা করবো আজকে সারাটা দিন, এবং যতটুকুই থাকি না কেন একটু একটু ভিডিও ক্লিপ নেব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আমি মনে করছি এটাই আমার ব্লগের স্পেশাল একটা ব্লগ, যে বরাপুর সাথে আমার ব্লগ হচ্ছে। আপু এর আগে ছিল অনেকটি ব্লগে। তো এই তো আমরা এখন ধানমন্ডিতে আছি। তো আস্তে আস্তে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, এই জন্য চলে আসছি ধানমন্ডি দশে। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে ফরেস্ট লাউঞ্জ, ধানমন্ডি দশের মধ্যে পড়ছে এটা। আর যেহেতু আমি, বরাপু আর মমো আমরা একসাথে ছিলাম, আর ভাইয়া একটু পরে আসবে, ভাইয়ের একটা কাজ আছে, কাজ শেষ করে আমাদের সাথে অ্যাড হবে, তাই আমরা চলে আসছি রেস্টুরেন্টে। তো এটা পড়ছে ধানমন্ডিতে লিফট 12-এ পড়ছে এটা। তো এটা বাফেট রেস্টুরেন্ট, প্লাস অন্যান্য আইটেমে ছিল এটার মধ্যে। তো আমার পাশেই থাকেন, সাথেই থাকেন, দেখতে পারবেন। আর এই ফরেস্ট লাউঞ্জটা হচ্ছে রুফটপ একটা রেস্টুরেন্ট, অসাধারণ পরিবেশ। যেমন ফরেস্ট লাউঞ্জ নামটা, তার সাথে একদম মিল করে ভিতরের ডেকোরেশন, এনভায়রনমেন্ট, প্রত্যেকটা জিনিসই একদম মিল আছে, অনেক ভালো লেগেছে আমার। আর আমরা যেহেতু লাঞ্চ টাইমে গেছি, তাই যাওয়ার পর পরই তেমন কিছু নেওয়া হয়নি। আপু কফি অর্ডার করছে, তারপর মেন ডেকোরেশনে যাওয়া হবে। আর কথা বলতে বলতে দুপুরে লাঞ্চের টাইমে হয়ে গেছে, তাই আপু বলছে চলো আমরা লাঞ্চ করেনি, তাই একজনকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। এদিকে মেইন ডিশ, আর এদিকে বাকি অন্যান্য ডিশ রয়েছে। তো এদিকে আপু শুরু করে দিয়েছে। তো মোটামুটি লাঞ্চে 70-80টা আইটেম থাকে, এবং ডিনারে এর থেকেও বেশি থাকে। তো প্রথম হচ্ছে সালাদ সেকশন, তারপর অ্যাপেটাইজার, তারপর মেইন ডিশ। এই তো 12টার পর থেকেই লাঞ্চ টাইম বাফেটে। তো এদিকে মোমো আপু খাবার নিচ্ছে, আর তাদের প্রত্যেকটা ডিশই মনোমুগ্ধকর প্লাস মজাদার। স্যুপ সেকশনও আছে, বাট আমি স্যুপটা খাওয়া হয়নি, এই জন্য আমি ভিডিও নিতেও ভুলে গেছিলাম। আর সব থেকে বড় কথা হলো, এই রেস্টুরেন্টের প্রত্যেকটা মানুষের আচার ব্যবহার অনেক ভালো, আর খাবারের স্বাদও একদম অন্যরকম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা আইটেমই খুবই মজাদার, বাট প্রত্যেকটা আইটেম টেস্ট করা হয়নি, যেহেতু 70-80টা আইটেম থাকে, সবাই প্রত্যেকটা টেস্ট করতে ওইরকম পারে না। যতটা খাবার নেওয়া হয়েছে ততটা খাবার ভালো লেগেছে। তো এটা হলো ফিশ কাবাব। ফিশ কাবাবটা আমার কাছে অনেক ভালো লেগেছে, নিজস্ব মতামত দিয়ে বললাম। তো মোমো এবং আপু নিচ্ছে, তারপর আমি নেব। রাইতা, চিকেন ভেজিটেবল সালাদ। কিন্তু নাম এটা না, আমি মেইন ফুড খাই। এই তো আমার যা যা পছন্দের, মমা আমাকে হেল্প করতেছে, আমি নিয়ে নিচ্ছি।
আমি যতটা নিছি পুরোটা কিন্তু আমি শেষ করতে পারিনি। তো আমরা মনে করি ঢাকাতে আসলে অনেক জ্যাম থাকে, জঞ্জাট থাকে, তো খুবই সুন্দর একটা কোলাহলমুগ্ধ পরিবেশ হলো আমার কাছে লেগেছে এই রুফটপ রেস্টুরেন্টটা। ফরেস্ট লাউঞ্জ যেমন, তেমনই ভিতরের ডেকোরেশনটাও সেম, এর জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। প্লাস খাবারের মানও আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো আপনারা অনেকে ঢাকা গেলে অবশ্যই টেস্ট করতে পারবেন, এবং যারা ঢাকাতে আছেন আমার ফলোয়ার্সরা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার কাছে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করছি ফরেস্ট লাউঞ্জে। আর বাফেটে প্রতিদিন এক ধরনের খাবার থাকে না, তারা চেঞ্জ করে দেয় খাবার, খাবারের মেনু চেঞ্জ হয়। ফরেস্ট লাউঞ্জ বাফেট ছাড়াও আপনারা যে যার মতো খাবার মেনু কার্ড রয়েছে আপনারা খেতে পারবেন। তো রাতের খাবারের মেনুও চেঞ্জ হয়, দুপুরে 70-80টা আইটেম থাকে, এর মধ্যে স্যুপ সেকশন, সালাদ, তারপর ডেজার্ট আইটেম থাকে। তো অ্যাভারেজ আমার কাছে অনেকটা ভালো লেগেছে। এই তো আমি খাবার নিয়ে নিয়েছি, মোটামুটি একটু বাকি আছে, অনেকগুলো ট্রাই করিনি, এত খাবার তো খাওয়া যায় না। তারপরও খাবারের মানগুলো আমার কাছে অন্যরকম ভালো লেগেছে, আর বিশেষ করে খ্যাপসাটা ভালো লেগেছে, ফিশ কাবাবটা, গরুর মাংসের কালাপুনোটাও বেস্ট ছিল। তো আপনারা গিয়ে অবশ্যই ট্রাই করবেন। তো মোটামুটি আমি অনেকগুলো আইটেম নিয়েছি দেখতে পারতেছেন, বাট সবটা খেতে পারিনি, একটু নষ্ট হয়েছে, খাবার নষ্ট করা ঠিক না। তো এই দিনটা আমার কাছে খুব ভালো একটা সময় কেটেছে বড় আপু, ভালো একটা সময় উপহার দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে, সুন্দর একটা টাইম তুমি আমাকে দিয়েছ। সারাটা দিন খাওয়া দাওয়া করার পর আমরা অনেক জায়গায় গিয়েছি, ঘোরাঘুরি করেছি, এই তো খাবার নিয়ে আপুর সাথে বসে পড়লাম খাবো। আর এই যে দেখেন, খাবার শুরু করার আগেই আপু আমাকে আগে খাইয়ে দিচ্ছে, আপু সবসময় এটাই করে, যতবার আমাদের বোনগুলো আপুর সাথে থাকলে আপু আগে আমাদেরকে খাইয়ে দিবে, এটা আপুর আগে থেকে অভ্যাস। তারপর আমি আমার খাবার ট্রাই করতেছি। এই তো মেইন ডিশ ট্রাই করার পরে আপু ডেজার্ট আইটেমে চলে গেল। তো ফার্স্টে যে আপু নিছে একটু শ্যামাই, শ্যামাইটা আসলে অন্যরকম একটা মজা লেগেছে, তারপর গোলাপজামুন, তো কেক ছিল, কয়েক ধরনের পুডিং ছিল, রায়তা ছিল, পেস্ট্রি কেকও ছিল, অনেকগুলো আইটেমই ছিল, সবগুলো আপু ট্রাই করিনি, বাট খাবারগুলো প্রত্যেকটা ডেজার্ট আইটেম অনেক মজা ছিল। আর ডেজার্ট আইটেম এখন আমার ট্রাই করার পালা। সবচেয়ে বড় কথা হলো আমি একটু মিষ্টি প্রিয়সী মানুষ, আমি টক জাল থেকে মিষ্টি খাবারগুলো একটু বেশি পছন্দ করি, জালটা ভালো লাগে বাট মিষ্টির আইটেম আমার কাছে অন্যরকম একটা মজা লাগে। বাট আমি এত মিষ্টি খেতে পারি না, তারপরও আমার কাছে কেন জানি টেস্ট করতে খুবই খুবই ভালো লাগে। তো এর মধ্যে গোলাপজামুনটা আমার পছন্দের আর পুডিংটাও আমার পছন্দের, তো আমিও প্রায় বাসায় পুডিং ট্রাই করি নিজে বানানোর জন্য। তো যতটুকু পারছি আমি ডেজার্ট আইটেম নিয়েছি। তো অ্যাভারেজ সবগুলোই আমার কাছে ভালো লাগছে, একটা বা দুইটা আইটেম মনে হয় একটু কম ভালো লাগছে আমার কাছে, এছাড়া ভালো ছিল। এই তো মোমো, আম্মুটা এখন ডেজার্ট আইটেম নিচ্ছে, তো আমি বলে দিতেছি মোমো তুমি এটা নাও এটা নাও, মানে মোট কথা সে আমার পছন্দের ডেজার্ট আইটেম নিছে, আমি বলছি মোমো এটা নাও, সে নিছে, কিন্তু সবটা খেতে পারেনি মামনিটা। আর এই হলো আমাদের ডেজার্ট আইটেম, খালামুনি আর বুঞ্জি নিয়ে গেলাম, এখন খাওয়ার পালা। আর এই হলো আমার ডেজার্ট আইটেমের শেষের অংশ, মোটামুটি দেখেন আমি সবটাই খাইছি, একটু বাকি আছে।
তো এবারে আমার কাছে ভালোই লাগছে, যেহেতু আমি একটু মিষ্টি পছন্দ করি, মিষ্টি আইটেমগুলো একটু ভালো লাগে আমার। তো মোট কথা, এত খাবার তো একটা মানুষ খেতে পারে না, তারপরে একটু একটু প্রত্যেকটা জিনিসই ট্রাই করছি, সবটা যেহেতু ট্রাই করতে পারিনি, অনেকগুলো আইটেম মিস করছি, তারপরও ভালো লেগেছে। আর আমরা খাওয়া দাওয়া করার পরে ফরেস্ট লাউঞ্জের নিচের অংশটা এবং উপরের অংশটা ঘুরে ঘুরে দেখতেছি, আর প্রত্যেকটা জায়গার মধ্যেই একদম ফ্রেশ অরিজিনাল গাছপালা দিয়ে ওরা ডেকোরেশনটা সাজাইছে, অসাধারণ লুক। ভিডিও করতে যেমনটা ভালো লাগছে তেমনই ছবি তুলতেও আমার কাছে অনেকটা ভালো লাগছে, যেহেতু ফরেস্ট লাউঞ্জের সাথে প্রত্যেকটা নামটা মিল রেখে সাজাইছে। আর ছাদের দিকটাও অনেক সুন্দর, প্রত্যেকটা জায়গার মধ্যেই একদম গাছপালা আর গাছপালা, অসাধারণ লুক। আর ওই দিকটার মধ্যে কাজ চলতেছে, আরও সুন্দর করবে ওরা, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেকটা সুন্দর, তারা আরও কাজ করতেছে আরও সুন্দর করার জন্য। আর খাবার শেষ করার পরও আমি একটু পেয়ারার আচার খাইতেছি, আপু একটু সালাড নিছে, ওদের শেফগুলোও একদম ফ্রেশ খাবার তৈরি করে অনেক ভালো, আর আমাদেরকে একটা ফ্রেশ জুস তৈরি করে এনে দিয়েছে খাওয়ার জন্য। খাবারের পর জুসটা আমার কাছে অসাধারণ লেগেছে, আর লাইভ রান্নাও করে ওরা। তো অনেকটা সময় লাউঞ্জে পার করলাম, আর বাফেট মনে হয় 1000+ থেকে শুরু হয়, যেহেতু বিলটা পেমেন্ট করছে ভাই, আমি ওইরকমভাবে জিজ্ঞেস করিনি, এতক্ষণ যারা ছিলেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। আর একটা কথা, দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার ব্লগ দেখেন তাদের প্রতি আমার মন থেকে অফুরন্ত ভালোবাসা রইল, আর বিশেষ করে আপুকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, পাশে থাকার জন্য এতক্ষণ, ব্লগটা দেখার জন্য এতক্ষণ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।